হ্যালো ক্লাস ইনফ্যান্টের ছেলেমেয়েরা, তোমরা প্রত্যেকে খাতা পেন বের করো। তোমাদের কি হয় বলো? আমি কি নিয়ে তোমাদের এবিসিডি দেখাই? তো এবিসিডি হবে, তাহলে তোমরা প্রত্যেকে খাতা লেড পেন্সিল নিয়ে বসো। এর আগে আমি তোমাদেরকে কি লেখাচ্ছিলাম বলো? পরের লেটার। তাহলে আজকে দেখো তোমাদেরকে পরের লেটার শেখাবো। প্রত্যেকে খাতা পেন বের করো। পরের লেটার হয়েছিল তোমাদের, তাহলে পরের লেটার করতে গেলে কি করতে হবে দেখো। এই যে আমি এখানে এ লিখলুম, এর পরে কি হবে বলো? এর পরে যেটা হবে সেটা এখানে বসাতে হবে। তাহলে বলো এর পরে কি হবে? আর এখানে আমি ডি লিখলুম, তাহলে বলো ডি এর পরে কি হবে? আর এখানে আমি ই লিখেছি, এর পরে কি হবে সেটা তোমাদেরকে বলতে হবে। বলো তাহলে এর পরে কি হবে? এর পরে কি বি হবে? তাহলে আমি পরের লেটার বলতে কি বলছি বলো? এর পরে যে যে লেটারটি হবে তাকে আমি বি বলছি, তাহলে সেটা পরের লেটার হচ্ছে। পরে মানে কি? এর পরে কি বি এ সি এর পরে, সি এর পরে যদি হয় তাহলে আবার ডি এর পরে কি হবে, এফ এর পরে কি হবে? তাহলে আমি কি লিখলাম? এর পরে বি লিখলুম, বিটা কি হলো? পরের লেটার হলো। তাহলে ডি আছে, ডি এর পরে কি হয় বলো? ডি এর পরে, ডি এর পরে কি হয় বলো? ই। আর ই এর পরে কি হয় বলো? এফ হয়েছে। তাহলে দেখো পরের লেটার বলতে কি বলছি বলো? প্রথমে যেই লেটারটি থাকবে তার পরে যেটা হবে সেটাকে ওই ফাঁকা ঘরে বসাতে হবে, তবেই সেটা তার পরের পরের লেটারটি হবে। হয়েছে? দেখ এরপরে দেখো আমি তোমাদেরকে বোর্ডে করাচ্ছি, তোমরা দেখো। আমি এই ঘরটায় এ লিখছি, বলো এর পরে কি হবে বলো? এটা আমি এ লিখেছি, এই ঘরটায় সি লিখেছি, এর পরে যে লেটারগুলো এই ফাঁকা ঘরে বসবে সেটা তোমাদেরকে বসাতে হবে। বলে ফাঁকা ঘরগুলো কি হবে বলো? বলো এর পরে কি হয় বলো? এ এর পরে কি হয়? বি। এই ঘরে তোমরা বি লিখো, হয়েছে বি। সি এর পরে কি হয় বলো? এ বি সি, সি এর পরে কি হয়? ডি। দেখো ডি দেখো, তারপর বলে ই এর পরে কি হয়, এফ এর পরে কি হয় বলো? এ বি সি ডি ই এফ, এফ এর পরে কি হয় বলো? জি জি। তাহলে বলো আই এর পরে কি হয় বলো? তাহলে আবার এ বি সি ডি কত? এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই এর পরে কি হয় বলো? আই জে। তাহলে জে করো। আর বলো কে এর পরে কি হয়? কে এর পরে, কে কে এর পরে লেটার কি হবে? আই জে কে, কে এর পরে কি হয় বলো? এল। তাহলে কে এর পরে কি হলো? এল, এল হলো তো। তারপরে বলো এম এর পরে কি হয় বলো? এম, এম এর পরে কি হয়? আই জে কে এল এম, এম এর পরে এন। তাহলে এই ঘরটি কি হয় বলো? এন হবে। হয়েছে? দেখো তোমরা ভালো করে দেখো, বোর্ডটা দেখো।
তাহলে বোর্ডটা ভালো করে দেখো, আবার বলছি পরের লেটার, তাহলে বলো এর পরে কি হয়েছে? এর পরে বি, বলো আমরা কি বলি এর পরে? তো বি বলি। তাহলে দেখো আমি পরের লেটার বলেছি, এর পরে কিন্তু আমি বি লিখেছি। তাহলে বলো সি এর পরে কি হবে? এ বি সি। সি এর পরে কি হয়? এ বি সি ডি। বলো সি এর পরের লেটার ডি। তাহলে বলো ই এফ। এফ এর পরে কি হয় বলো? ই এফ। এফ এর পরে জি। এফ এর পরের লেটার কি হচ্ছে বলো? জি হচ্ছে। তাহলে বলো আই। আই এর পরে কি হয় বলো? আই। আই এর পরে জে। বলো আই এর পরে কি হয়? আই জে। তাহলে দেখো জে লিখেছি। আবার বলো কে। কে এর পরে এল। বলো আই জে কে, কে এর পরে এল। দেখো আমি এল লিখেছি। আই জে কে এল এম। এম এর পরে বলো, এম এর পরে কি হয়? এম এর পরে এন। দেখো আমি এবারে এন লিখেছি। তাহলে তোমরা ভালো করে, তোমাদের প্রত্যেককে ভালো করে বোর্ডটা করো, আমি আবার দেবো, আবার হবে। তাকে এগুলো আমি মুছে দিচ্ছি, দিয়ে আমি আরেকবার করছি। বলো এর পরে কি বলেছি? এর পরে কি হয়? এর পরে বি। বলো বি। এর পরে বি। তাহলে বলো সি এর পরে কি হবে? বলো সি এর পরে এ বি সি ডি। এ বি সি ডি হয়েছে। তাহলে বলো ই এফ। এফ এর পরে কি হয় বলো? এফ এর পরে জি। এখানে আই আছে, তাহলে ই এফ জি এইচ আই। আই এর পরে কি হয় বলো? আই এর পরে কি হয় বলো? আই এর পরে জে। জে বলো আই জে। তারপরে বলো আই জে কে। দেখো কে লেখা আছে, কে এর পরে কি হয় বলো? কে এর পরে লেটার আই জে কে এল। এল করো এম। এম এর পরে কি হয় বলো? এন। তোমরা বোর্ডটা ভালো করে করো। আমি এদিকটা মুছি, উপরে তুলে নিয়ে মুছি। দেখো লিখতে হবে আই জে। জে এর পরে কি হয় বলো? কে। জে এর পরে
নাম হলো যেটা মেয়েটার নাম সেটা।